সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি বুধবারও দিনভর ঘটেছে সহিংসতার ঘটনা থামসেনা মৃত্যুর মিছিল আজ আরও পাঁচজন নিহত হয়েছে গেল চার দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তেইশে আহতের সংখ্যাও দুইশোর কাছাকাছি জানা গেছে দিল্লির রাস্তায় কারফিউ উপেক্ষা করে চলছে ইট বৃষ্টি এছাড়া ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ মঙ্গলবার রাত পর্যন্ত দিল্লিতে নিহতের সংখ্যা ছিল তেরো এদিন সকালে গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে গুরু বাহাদুর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকেরা পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বেলা বাড়লে আরও দুজনের মৃত্যু হয় দুপুরে চাঁদবাগ থেকে এক গোয়েন্দা অফিসারের দেহ উদ্ধার করা হয় তারপর লোকনায়ক হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ার পাশাপাশি এখনও দিল্লিতে সহিংসতা অব্যাহত এদিন ভোর সাড়ে চারটা নাগাদ নতুন করে পাথর ছড়াছড়ি শুরু হয় উত্তর পূর্বের ব্রহ্মপুরী মুস্তাফাবাদ এলাকায় গোকুলপুরীতে একটি পুরনো জিনিসপত্রের দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন জহরিপুরায় ফ্ল্যাগমার্চ করে পুলিশ গোকুলপুরীর ভগীরথী বিহার এলাকায় ফ্ল্যাগমার্চ করে সিআরপিএফ এসএসবি সি এবং পুলিশের যৌথ বাহিনী শিলামপুর জাফরাবাদ মজপুর গোকুলপুরীতে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে এদিন দিল্লি পুলিশের পক্ষে চারটি হাসপাতালে দায়িত্বে রয়েছে পুলিশ দিল্লির আইন শৃঙ্খলা নিয়ে মঙ্গলবার রাতে তৃতীয়বার দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ তারপরে রাত সাড়ে বারোটা নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রথমে ছিলামপুরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পরে জাফরাবাদ মৌজফুর সহ উত্তর পূর্ব দিল্লির একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় যান তিনি